এবার গণতন্ত্র মঞ্চের 14 দফা ঘোষণা বেকায়দায় পড়ছে সরকার। যে কোনো সময় চলে যেতে পারি তবুও আমি বসে নেই, ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। কাল নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এদিকে বিএনপির এমপিরা কি সুবিধা নিয়েছেন জানতে চেয়ে নোটিশ। জানিয়ে দেব বাংলাদেশে ফের দূতাবাস খোলার পরিকল্পনা আর্জেন্টিনার। আবহাওয়ার সংবাদ, দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এবং সর্বশেষ জানিয়ে দেব পুলিশের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ, 14 বছরে 1050 পুলিশ নিহত। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। গণতন্ত্র মঞ্চের 14 দফা ঘোষণা। ফ্যাসিবাদ বিরোধী জগৎপথ আন্দোলন সরকার ও শাসন ব্যবস্থার বদলে 14 দফা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এর মধ্যে রয়েছে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, সংবিধানের 70তম অনুচ্ছেদের সংশোধন করে সরকার গঠনে আস্থা ভোট ও বাজেট পাশ ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা রাখা সহ বেশ কিছু দাবি। সোমবার রাজধানীর শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফ্যাসিবাদ বিরোধী জগৎপথ আন্দোলন সরকার ও শাসন ব্যবস্থার বদলের 14 দফা শিরোনামে গণতন্ত্র মঞ্চ দাবিগুলো পেশ করে। দাবিগুলো হল বর্তমান সংসদ বিলুপ্ত করা, সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করা, অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনে টাকার খেলা ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করা, আরপিও সংশোধন করা, প্রয়োজনীয় প্রশাসনিক পরিবর্তন করা, ইভিএম পদ্ধতি বাতিল করে পেপার ব্যালটের মাধ্যমে ভোটের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা। এছাড়া সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, ন্যায়পাল ও সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা করা, সংবিধানের 70তম অনুচ্ছেদের সংস্কার করে সরকার গঠনে আস্থা ভোট ও বাজেট পাশ ছাড়া সব মিলে স্বাধীন মতামত দেওয়ার সুযোগ করা, প্রত্যক্ষ নির্বাচনের পাশাপাশি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি ও দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করা এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার যৌক্তিক ভারসাম্য প্রতিষ্ঠা করা। এর পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজনৈতিক কারাবন্দীদের নিঃশর্ত মুক্তি, সাংবিধানিক অধিকার হিসাবে সভা সমাবেশ, মিছিল সহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো বাধা সৃষ্টি না করা, বিরোধী দলের কর্মসূচিতে পুলিশি বাধা, হামলা, গ্রেপ্তার, মিথ্যা মামলা বেআইনি হিসেবে গণ্য করা, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং বিশেষ ক্ষমতা আইন 1974 সহ মৌলিক নিবর্তনমূলক কালাকানুন বাতিল করার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশি ব্যবস্থার নামে শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের হয়রানি বন্ধ করা, জরুরি ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, গরিব ও সীমিত আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা ও নগদ অর্থ প্রদানের ব্যবস্থা চালু করতে হবে, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, পানিসহ সেবামূলক খাতসমূহ স্বেচ্ছাচারী মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাতিল করা এবং রেন্টাল কুইক রেন্টাল প্রকল্পে দেওয়া দায় মুক্তি আইন বাতিল করা। গত 15 বছরে বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং, শেয়ার মার্কেটিং সহ রাষ্ট্রীয় দুর্নীতিবাজদের চিহ্নিত করতে শক্তিশালী কমিটি কমিশন গঠন, দায়ীদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ বাজেয়াপ্ত ও পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করা, গুমের শিকার সব নাগরিকদের উদ্ধার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম 6% বরাদ্দ করা, কৃষকের ন্যায্য মূল্যের নিশ্চিত, পাটকল চিনিকল সহ বন্ধ কলকারখানা চালু করা। যে কোনো সময় চলে যেতে পারি তবুও আমি বসে নেই, বলছে প্রধানমন্ত্রী। আমার বয়স হয়েছে, যে কোনো সময় চলে যেতে পারি তবে আমি বসে নেই, ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে বলেই করোনাকালে কোনো কাজ থেকে থেমে যায়নি। এবার আমাদের টার্গেট হলো স্মার্ট বাংলাদেশ গড়া বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা পরিকল্পনা করে পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পথ প্রদর্শন করে যাচ্ছি। প্রধানমন্ত্রী সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবস 2022 এর উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে, জয়সিলিকন টাওয়ার বঙ্গবন্ধু মিউজিয়াম এবং বরিশালে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
কাল নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার বেলা 2টায় এই কর্মসূচি পালিত হবে। দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশের ডাক দেন বিএনপি। একই সঙ্গে সারা দেশে গণমিছিল করবে দলটি। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গত 7 ডিসেম্বরের ঘটনার পর আজ সোমবার প্রথমে নয়াপল্টনের কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তারা কার্যালয়ের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের নির্দেশে তাদের দলের কর্মীরা 10 তারিখ ঘিরে এমন কোনো অপকর্ম নেই যা করেনি। সরকার আতঙ্ক তৈরি করলেও বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়েছে, আমরা গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবে করব এবং এই সরকারের বিদায় জানাব। বিএনপির এমপিরা কি সুবিধা নিয়েছে জানতে চেয়েছেন নোটিশে। জাতীয় সংসদের সদস্য থাকাকালে বিএনপির সংসদ সদস্যরা কি কি সুবিধা নিয়েছে তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন এ নোটিশ পাঠান। সংসদ সচিবালয়ের সচিব, অর্থসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে বিএনপির এমপিরা রাষ্ট্র থেকে যেসব সুবিধা সুযোগ সুবিধা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, জনগণ তাদের 5 বছরের জন্য ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, আর এই 5 বছরে জনগণকে সেবা দেওয়ার জন্যই তারা শপথ নিয়েছেন। অথচ 5 বছর পূর্ণ না করে জনগণকে সেবা না দিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করা বেআইনি। প্রসঙ্গত, রোববার সংসদ ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন বিএনপির 5 এমপি। একজন বিদেশি থাকায় ও একজন অসুস্থ থাকায় তাদের পক্ষেও পদত্যাগপত্র জমা দেওয়া হয়। স্পিকার তাদের পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা করেন। যারা পদত্যাগ করেছেন তারা হলেন আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 2, হারুনার রশিদ চাঁপাইনবাবগঞ্জ 3, জাহিদুর রহমান ঠাকুরগাঁও 3, মোশাররফ হোসেন বগুড়া 4, জিএম সিরাজ বগুড়া 7, আব্দুস সাত্তার ব্রাহ্মণবাড়িয়া 2 ও রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি শনিবার গোলাপবাগের সমাবেশে সংসদে না যাওয়ার ঘোষণা দেয়। সেখান থেকে জানানো হয় দলের 7 এমপি যে কোনো সময় পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে। বাংলাদেশে ফের দূতাবাস খোলার পরিকল্পনা আর্জেন্টিনার। বাংলাদেশে ফের দূতাবাস খোলার পরিকল্পনা করছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। দীর্ঘ 40 বছর পর এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। 1978 সাল থেকে বাংলাদেশে বন্ধ আছে আর্জেন্টিনার দূতাবাস। সাউথ আটলান্টিক নিউজ এজেন্সি মির্কো প্রেস এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাতার বিশ্বকাপে লিওনেল মেসির দলকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে সবসময়ই আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছে, কিন্তু চলতি কাতার বিশ্বকাপে তা ভিন্নভাবে বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মেসির গোলে উচ্ছ্বাসিত বাংলাদেশি সমর্থকদের উল্লাসের একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটারে পোস্ট করা হয়। এটি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এতে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের বিপুল আবেগ বিশ্ববাসীর নজর কাড়ায়। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমেও এই ভিডিও নিয়ে সংবাদ প্রচার হয়। পরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে একটি বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ, তারাও আমাদের মতোই পরম ভক্ত, ক্রেজি। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে যোগ দেন আর্জেন্টাইন নাগরিকরাও। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের অশেষ ভালোবাসার প্রতিদান হিসাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি আর্জেন্টিনার ভক্ত গ্রুপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরন টুইট করে বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি স্প্যানিশ ভাষায় ওই টুইটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে নিজের একটি ছবিও সংযুক্ত করেছেন। সূত্র মির্কো প্রেস। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে। এদিকে আগামী 3 দিনে কমতে পারে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে সোমবার সকাল 9টার থেকে পরের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা মেঘে কুয়াশা পড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 31.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 11.8 ডিগ্রি সেলসিয়াস। সূত্র বাসস।
চোদ্দ বছরে 1050 পুলিশ নিহত, সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 2006 থেকে 2019 সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন অবস্থায় 1050 জন পুলিশ সদস্য নিহত ও 4,440 জন আহত হয়েছেন।